আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে স্ত্রীর সাথে সহবাস করতে ভয় পায় বা লজ্জিত হচ্ছে এর কারণ কি এবং এর সমস্যা সমাধানের উপায় কি তো বন্ধুরা যে সকল যুবক ভাই এবং বন্ধু যারা জানতে চেয়েছেন যে প্রতিবারই স্ত্রীর সাথে সহবাস করতে ভয় পায় বা স্ত্রীর কাছে লজ্জাতে যেতে চায় না এমন অবস্থা থেকে বাঁচার উপায় কি বা কোনো খাবার খেলে সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। তো বন্ধুরা আজকে আপনাদের একটি রেমেডি খাওয়ার কথা বলবো একটি সিদ্ধ ডিমের সাথে চারটি উপাদান যদি আপনারা মিশিয়ে একটি রেমেডি তৈরি করে খেতে পারেন তাহলে আপনাদের স্ত্রীর সাথে সহবাস করতে যারা ভয় পাচ্ছেন ভয় দূর হবে স্ত্রীকে অর্বাজমের সুখ দিতে পারবেন দীর্ঘ সময় সহবাস করতে পারবেন দ্রুত বীর্যুপাত দূর হবে তাহলে আমরা এখন আলোচনায় যেটা প্রথমে জানব সেটা হচ্ছে আমাদের দেশের পুরুষ সমাজে যারা আছেন যারা পুরুষ তাদের কেন সমস্যাটা হচ্ছে আমরা যদি ব্যক্তিগত বা বাস্তব জীবনে দেখি প্রতিটা মানুষের সেখানে কি দেখতে পাই সেখানে আমরা এটাই দেখতে পাই যে যে বয়সে বিয়ে করা তাদের কথা ছিল সে বয়সে তারা বিয়ে করছেন না অর্থাৎ মেডিকেল সায়েন্স বলে ধর্মীয় আইন কানুন বলি সেখানে বলা হচ্ছে যে একজন পুরুষ যখন প্রাপ্তবয়স্ক হবে ভয়ে যখন একুশ থেকে পঁচিশ বা ত্রিশের মধ্যে থাকবে এই সময়টা বিয়ে করার পারফেক্ট সময় কিন্তু আমাদের দেশের পুরুষ সমাজ যারা আছেন তারা কিন্তু বিয়ে করছেন তিরিশের পরে অনেকের দেখা যায় যে তাদের বিয়ে করার সামর্থ্য আছে শক্তি আছে তাদের অর্থ আছে কিন্তু তারপরও তারা বিয়ে করছেন না তারা বিয়ে না করেই সময় এক বায়াধিক মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করছেন পরকিয়ার সম্পর্কে লিপ্ত হচ্ছেন মাস্টারবেশন বা অতিরিক্ত হস্তমৈথুনের প্রতি আসক্ত হয়ে পড়ছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছেন এসব করে করে ধীরে ধীরে আপনার জন্য ক্ষমতাকে আপনি নষ্ট করে ফেলছেন যখন নষ্ট করতেছেন তখন হয়তো আপনি বুঝতেছেন না আসলে আপনি নষ্ট করতেছেন আপনি যখন বুঝতে পারেন সেটা অনেক দেরি হয়ে যাচ্ছে এবং বিয়ের পরে বুঝতেছেন বিয়ের পরে যখন স্ত্রী আপনাকে প্রতিনিয়ত সহবাস করার জন্য আহ্বান করছে আমিও তখন তার ডাকে সাড়া দিচ্ছেন না দিতে পারছেন না আপনি লজ্জিত হচ্ছেন আপনি ভয় পাচ্ছেন আর আপনার পেনিস সুদৃঢ় হয় না দ্রুত বীর্যপাত ঘটে যায় এবং প্রতিবারই আপনি সহবাসে ফেলে হচ্ছেন স্ত্রী আপনাকে তিরস্কার করছে এই রকম একটা অবস্থায় যখন আপনি উপনীত হচ্ছেন তখন আপনি অনেক যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে যে আপনারা সঠিক চিকিৎসা দেন না সঠিক ন্যাচরও খাবারগুলো থেকে দূরে থাকেন আর যেটা পড়ে থাকেন সেটা হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে ওয়ান টাইম মেডিসিন সেবন করেন এবং এগুলো খেয়ে একটা পর্যায়ে আপনার শরীরটাকে এই যৌন যে শক্তিগুলোর যে ওষুধগুলো রেজিস্ট্যান্স করে ফেলেন একজন চিকিৎসক কিন্তু অল্প পরিমাণ অল্প করে ওষুধ দিয়ে একজন রোগীর চিকিৎসা শুরু করেন কিন্তু আপনি যেটা করতেছেন সেখানে দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিন যাবত হন টাইম উত্তেজক ওষুধ খেয়ে খেয়ে আপনার শরীরটাকে একেবারে ইনভেলিড করে ফেলছেন এর চিকিৎসকের কাছে যখন যাচ্ছেন হয়তো দশ দিন পর পনেরো ওষুধ চিকিৎসার ওষুধ খাচ্ছেন আবার চিকিৎসার পরিবর্তন করছেন এটা করে করে একটা পর্যায়ে আপনার অবস্থা কিন্তু একেবারেই যৌন রোগে আক্রান্ত রোগীতে পরিণত হয়ে যাচ্ছে স্কল কাজ দ্বারা করেছেন বা স্ত্রীর সাথে সহবাস করতে ভয় পাচ্ছেন এখন যে ওয়েমডি বল সেই ওয়েমডি কিভাবে তৈরি করবেন আসুন আমরা জেনে নিই ওয়েমডি তৈরি করতে প্রথমে যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে একটি সিদ্ধ ডিম নিবেন ডিমের খোসা ছাড়িয়ে ডিমটাকে কুচি করে কেটে নিন একটা বাটি বা একটা ফ্লেড নিন। নেওয়ার পরে আপনার চামচ দিয়ে আলতোভাবে এটাকে সুন্দর করে ভর্তার মতো করতে থাকুন এখন অনেকেই বলবেন সিদ্ধ ডিম তো আমরা খাই সিদ্ধ ডিম খেলে আমাদের কি এমন উপকার হবে ডিম আমাদের শরীরের লিবিডো বৃদ্ধি করে আমাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করে টেস্টরন হরমোন লেভেল বৃদ্ধি করে এজন্য ডিম আমাদের সহবাসের আগে বা সহবাসের পরে খাওয়াটা একান্ত জরুরি আজকের রেমিডির মূল উপাদানটাই ছিল সিদ্ধ ডিম এবার আসুন দ্বিতীয় নম্বর যে উপাদানটি অ্যাড করবেন সেটা হচ্ছে অলিভ অয়েল তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনারা যে অলিভ অয়েলটা নেবেন অবশ্যই ভালো মানের ভালো ব্র্যান্ডের হতে হবে কারণ কম দামি অলিভ অয়েলগুলো এগুলো নিয়ে সন্দেহ থাকে যা আসলে এটা অলিভ অয়েল কিনা তো আপনারা নিবেন দু চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে ডিমটাকে সুন্দর করে ডিমের সাথে একসাথে মেশান অলিভ অয়েল খেলে আমাদের শরীরে টেস্টরেন হরমোন লেভেলটা প্রচুর বৃদ্ধি পায় এজন্য আবারও বলছি অবশ্যই ভালো মানের নিতে হবে তৃতীয় নাম্বার যে উপাদানটি আপনার মেশাবেন সেটা হচ্ছে স্কল রোগের দাদা যেটাকে বলা হয় আদা এখন আদা বাটা এক চা চামচ পরিমাণ বা এক চামচ পরিমাণ আদা কুচি তো আপনারা এক চামচ পরিমাণ আদা কুচি কুচি সুন্দরভাবে এর মধ্যে মিক্স করুন আদা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং আমাদের যে এই জননাঙ্গ নারী পুরুষ উভয়ের যৌন অঙ্গ বা জননাঙ্গ এটা কার্যক্ষমতা বাড়ায় পুরুষের ইরেকটাইল ফাংশন সমস্যা দূর করে ইচ্ছাশক্তিটা বৃদ্ধি করে এজন্য এক চামচ আদা এর মধ্যে অ্যাড করে দেব চতুর্থ যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে চিয়া সিড চিয়া সিড এ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এক চামচ পরিমাণ চিয়া সিড এ যে পরিমাণ ক্যালসিয়াম পাব আমরা এক গ্লাস দুধ খেলে যে পরিমাণ ক্যালসিয়াম আমাদের শরীরে আবজর্ভ হয় তার থেকে বেশি পরিমাণে ক্যালসিয়াম আমাদের শরীরের আবজর্ব হবে যদি এক চামচ পরিমাণ চিয়া সিড এর মধ্যে দিয়ে খেতে পারি আর চিয়া সিড এ আছে প্রচুর ফাইবার আমরা যখন দীর্ঘ সময় সহবাস করব আমাদের সহবাসের পর ক্লান্তি আসবে না এবং ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে আমাদের সিমেন্ট বাল্লেমেট এর পরিমাণ বৃদ্ধি পাবে এজন্য এক চামচ পরিমাণ চিয়া সিড দিয়ে দেব পাঁচ নাম্বার যে উপাদান খাঁটি মধু কেন খাঁটি মধুর কথা বললাম তার বর্তমান সময়ে তিন চারশো টাকা কেজি দরে যে মধু পাওয়া যায় এটা কতটুকু খাঁটিটা আপনার আমার থেকে ভালো জানেন তবে এক্ষেত্রে অবশ্যই ভালো ভালোমানের প্রাকৃতিকভাবে অবশেষে প্রাকৃতিক খাঁটি মধু ম্যানেজ করতে হবে আর মধু আমরা খাব এ কারণেই যে মধু আমাদের দ্রুত বীজপাত রোধ করে যাদের দ্রুত বীর্যুপাত ঘটায় তারা যদি নিয়মিত মধু সেবন করতে পারেন বা ওয়েম্বের সাথে মধু খেতে পারেন তাহলে তাদের দ্রুত বীরজুপাত রোধ হবে এই পাঁচটি উপাদান সুন্দরভাবে মিক্স করে দেব মিক্স করে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা খাব এখন খেতে হবে বা খেয়ে নেব কখন খাব প্রতিদিন রাতে ভারী খাবার খাওয়ার পর বা বিছানায় ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে এই রেমেডিটা আমরা খেয়ে নেব কয়দিন খাব মাত্র সাত দিন যদি আমরা খেতে পারি তাহলে উন্নতি বা পার্থক্যটা কিন্তু আমার নিজেরাই অনুভব করতে পারব আর আমার যে সকল যুবক ভাই আছেন যারা প্রতিনিয়ত স্ত্রীর সাথে সহবাস করতে ভয় পাচ্ছেন লজ্জিত হচ্ছেন তারাই এই রেমেডি সাত দিন খাওয়ার পরে আপনাদের ইনশাল্লাহ উপকৃত হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ এ পর্যন্ত الله حافظ